মহান বিজয় দিবস উপলক্ষে 18ই ডিসেম্বর সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি স্থানীয় হলে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ নিয়ে বিস্তারিত দেখুন ফজলে রহমান পিনাকের ক্যামেরায় মোহাম্মদ মইনুল ইসলামের রিপোর্টে। লন্ডনে মহান বিজয় দিবস পালিত 18ই ডিসেম্বর সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি স্থানীয় হলে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য এম এ মালিক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। প্রধান বক্তার বক্তব্যে কয়সর এম আহমেদ বলেন, বাংলাদেশে কোনো ডামি নির্বাচন হতে দেওয়া হবে না। প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীরের বেশে অচিরেই বাংলাদেশে যাবেন। আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, তাজুল ইসলাম, আবেদ রাজা, এম এ মুকিদ, যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমেদ, মেজবাহুজ্জামান সোহেল, আজমল হোসেন চৌধুরী জাবেদ, সহসাধারণ সম্পাদক বাবুল আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট খলিলুর রহমান, সহপ্রচার সম্পাদক অধ্যাপক মইনুল ইসলাম, ইস্ট লন্ডন বিএনপির সাবেক সভাপতি ফখরুল ইসলাম বাদল, মহিলা বিষয়ক সম্পাদক প্রবাসী মুক্তিযোদ্ধা ফেদ্দুস রহমান, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, আফজাল হোসেন, খালেদ চৌধুরী। মোহাম্মদ মইনুল ইসলাম, আয়ন টিভি নিউজ, লন্ডন।